সুখবর, বাবা হলেন মুশফিকুর রহিম। আজ সকাল 9টায় ছেলে সন্তানের বাবা হন তিনি। মুশফিকের বাবা মাহবুব আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই সকাল 9টা 28 মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুক্রিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত, মা ও ছেলে দুজনেই সুস্থ আছে, আল্লাহ যেন দাদাভাইকে ভালো মানুষ করেন, আমিন। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরে আসার পরই স্ত্রী জান্নাতুল কিফাতকে ডাক্তার দেখানোর জন্য থাইল্যান্ড গিয়েছিলেন মুশফিক। তখনই জানা গিয়েছিল খুব শীঘ্রই বাবা হতে যাচ্ছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক। এদিকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশ্যে রওনা হন মুশফিক। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র মতে, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটে চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন মুশফিক। এমন ছুটি শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই ক্রীড়াবিদদের ক্ষেত্রে এ ধারা চালু রয়েছে। মুশফিকও এই কারণে ছুটি চেয়েছিল, কিন্তু তার দুর্ভাগ্য, একই সময় ইঞ্জুরিতে পড়লেন সাকিব আল হাসান, যে কারণে মুশফিকের ছুটি মঞ্জুর করেনি বোর্ড।